summer. বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট তৃতীয় দিন শেষে টেস্টের লাগাম দুই দলের হাতেই। ব্যাটিং এ যতটা ম্যাচেস দেখিয়েছিল বাংলাদেশ, বোলিং করতে নেমে ততটা দেখাতে পারলো না। সেই সঙ্গে ক্যাচ মিস আর মিস ফিল্ডিং এর অভিশপ্ত আছেই। এক তাসকিনের বলে দুইবার ক্যাচ ছাড়লেন সাব্বির আর সাকিব, সব মিলিয়ে তিন উইকেট হারিয়ে 292 রান এনে দিন শেষ করলো স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে বাংলাদেশ থেকে 303 রানে পিছিয়ে তারা। আগের দিনে 7 উইকেটে 542 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুধু তাসকিন আহমেদের উইকেট হারায় সফরকারীরা। অপর প্রান্তে থাকা টেল এন্ডারকে আগলে রেখে এদিন তিন টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত তিনি 54 রানে অপরাজিত থাকেন। দলীয় 595 রানের সময় হুট করে ইনিং ঘোষণা করে বাংলাদেশ। রানটা মনে হয় কিউইদের চ্যালেঞ্জে ফেলার জন্য যথেষ্ট মনে করেছেন অধিনায়ক ও কোচ। এরপর ফাহাদ সুমন রান তাড়া করতে নামে নিউজিল্যান্ড। গতকাল নেইল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে আঙ্গুলে আঘাত পেয়ে আজ মাঠে নামতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিম। তার আঙ্গুল এক্সরে করে হয়েছে। মুশির বদলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তামিম ইকবাল। অনেকদিন পর উইকেট কিপারের গ্লাভস পরেছেন ইমরুল কায়েস, আর ইমরুলের শূন্যস্থান পূরণ করে ফিল্ডিং এ নামেন সৌম্য সরকার। কিউইদের দলীয় 34 রানে সাব্বির তাসকিনের বলে ক্যাচ ছাড়েন। তবে দলীয় 54 রানে প্রথম আঘাত হানেন তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি। তার বলে উইকেট কিপার ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন জিৎ রাবাল। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন অভিষিক্ত তাসকিন আহমেদ। উইলিয়ামসন আউট হওয়ার পর তৃতীয় উইকেটে 74 রানে জুটি গড়েন রস টেইলর ও টম ল্যাথম। জুটি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছিল। সেই মুহূর্তে আবারও মঞ্চে আবির্ভাব রাব্বির। তার বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন টেইলর। এর আগে তিনি 51 বলে 6টি বাউন্ডারিতে 40 রান করেন। তাসকিনের করা 60তম ওভারে প্রথম বলে 3 রান নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ওপেনার টম ল্যাথম। 167 বলে 3 অঙ্কে পুষতে প্রথম 12টি বাউন্ডারি হাঁকান। তৃতীয় দিন শেষে তিনি 119 রানে অপরাজিত আছেন। অপর প্রান্তে হেনরি নিকোলাস 35 রানে অপরাজিত আছেন।